waktu 32 গোলার পাশে দেও কত রকম গোলার পাশে সর্বোচ্চ। মৃত্যুর পরও লাশটিকে তার ছেলে ছাড় দিল না। বন্ধুরা, ভিডিওর মধ্যে যে লাশটিকে দেখতে পাচ্ছেন, এই লাশটিকে ইনার ছেলে মৃত্যুর পরও ছাড় দিল না। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে ভারতের আসামের মধ্যে। আপনারা জানবেন যে কবর থেকে তুলতে বাধ্য হলো পুলিশরা ওই লাশটিকে, যে ঘটনাটি পুরো ভারতের আসামকে হিলিয়ে দিয়েছে। বন্ধুরা, ভারতের আসামের বড়তরিতে ঘটে যায় এমন একটি ঘটনা, যখন এক ছেলে তার বাবাকে হত্যা করলো কুপিয়ে, এবং হত্যা করার পর সে এমনভাবে সেই চাপটিকে লাগিয়ে দিল দোষটিকে অন্যজনের ঘাড়ে। কিন্তু দেখুন, যখন কবর থেকে লাশটিকে তোলা হলো, তারপর এমন ঘটনা ঘটলো যেটা আপনি এই ভিডিওর মধ্যে জানার পর আপনার মনে হবে যে আপনার পায়ের তলা থেকে জমিন সরে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ভিডিও দেখতে চলেছেন। বন্ধুরা, ভারতের আসামের এক বড়তরি গ্রামের মধ্যে এই ঘটনাটি ঘটেছিল, যখন এক বাপের সাথে এক ছেলের সাথে, তার নিজের ছেলের সাথে একেবারেই ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে এটা বলে যে ছেলেটি মদ খেয়ে আসে বলে বাপ ছেলেটিকে বারবার চিল্লাতে থাকে এবং বলতে থাকে, বাবা তুমি এমনটি করো না, এমনটি করো না। একদিন রাগের মাথায় ছেলে মদ খেয়ে এসে তার বাবাকে হত্যা করে দেয়, একেবারে কুপিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, এরপর যখন ওনার আসলটা কাটে মদের, তখন তিনি কী করেন? তিনি এমনভাবে এই দোষটিকে চাপিয়ে দেন যেন তার বাবাকে অন্য কেউ ডাকাতেরা চোরেরা হত্যা করে চলে গেছে। তিনি কী করেন? লাশটাকে গিয়ে এমনভাবে পুকুরের মধ্যে ফেলে দেয়। কিন্তু যখন এই লাশটিকে একেবারে ওখানকার মানুষ দেখতে পায়, তখন তারা পুলিশকে ডাকে, এবং পুলিশকে ডাকার পর লাশটিকে তারা একেবারে কোনো ইনভেস্টিগেশন ছাড়াই তারা মাটি দিয়ে দেয়, কবর দিয়ে দেয়। কিন্তু ওখানে থাকা মানুষেরা একেবারে মানতে চাইছিল না যে একটা মানুষের গায়ে কোপানো দাগ রয়েছে আর লাশটি একেবারে পুকুরের মধ্যে পড়ে রয়েছে। তখন পাড়ার গ্রামের লোকেরা সবাই মিলে এটার কমপ্লেন করে এবং একটা ইনভেস্টিগেশন করার জন্য এফআইআর করে। বন্ধুরা, যখন এটা এফআইআর করার জন্য কবর থেকে লাশটিকে তোলা হয়, তখন এই বাবা লাশটিকে তোলার পর জানা যায় যে ওনাকে কুপিয়ে হত্যা করেছে। প্রথমে তাকে গলা টিপে মেরেছে এবং তাকে তার জায়গার জন্য তার ছেলে মেরেছে। বন্ধুরা, যখন ইনভেস্টিগেশন করার পর এই জিনিসটি ধরা পড়ে, তখন গ্রামের মানুষেরা অবাক হয়ে যায়, এই জন্য যে যখন সেই মানুষের লাশটি কবর থেকে তোলা হলো, তার আগেও ছেলেটি এই ভুলটি কারো কাছে স্বীকার করছিল না এবং মানুষকে উৎসাহ করছিল যে হ্যাঁ, কবর থেকে লাশটিকে তোলার জন্য, যেহেতু সে নিজেই তার বাবাকে হত্যা করেছিল। কিন্তু বন্ধুরা দেখুন, এই দেশ, এই দুনিয়া কতটা দূরে চলে গেছে যে একটা ছেলে তার কিছু টাকার জন্য সে তার বাবাকে হত্যা করেছে এবং তার বাবার লাশকে কবর থেকে তুলতেও সে মানুষকে একেবারে উৎসাহ করে দিচ্ছে যে তুলুন। তার বাপকে লাশটি মরে যাবার পরেও লাশটিকে কোনোভাবে ঠাঁই দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, মানুষের মানুষত্ব এত খারাপ হয়ে গেছে, এত নিচে চলে গেছে। মুসলিম পরিবারে ঘটে যাওয়া এই ঘটনাটি পুরো ভারতের মুসলমানদের হৃদয়ে দাগ কেটেছে। আমরা জানি যে এক একটা অপদার্থ ছেলেরা হয়ে থাকে, তারা নিজের বাবা মাকে হত্যা করে থাকে। কিন্তু সেই অপদার্থ ছেলেদের মতনই